ব্যাক টু মাই চ্যানেল নেজুম আউল। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি নেজুম। এখনকার যে পরিস্থিতি সেই অবস্থান থেকে সবাই আমরা একই রকম আছি প্রায়। তো তারপরে বলবো যে যার নিজের সেফটি বজায় রাখুন এই আর কি, কারণ আগে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, দেন তারপর আর সব কিছু এটাই। তো যাই হোক, আমি নিজুম চলে আসলাম আপনাদের সাথে একটু বকবক করার জন্য। তো আজকে আসলে ভালো লাগছে না, এই জন্য আসলে আপনাদের সাথে বকবক করতে চলে আসলাম। আর কত বলেন, লকডাউন লকডাউন লকডাউন, আর কত লকডাউন আমরা সহ্য করবো, আর কত দিন এভাবে চলবে, জানি না আল্লাহ পাক আর কতদিন আমাদেরকে এইভাবে এই একটা কষ্টের মধ্যে রাখবে। আসলে আমরা ঠিক আছি, মেয়েরা বেশিরভাগ টাইম বাসায় থাকি, বাট মানে পুরুষ মানুষ যারা যারা চাকরিজীবী, যারা স্টুডেন্ট, যারা বিজনেসম্যান, যারা হচ্ছে মানে মধ্যবিত্ত, ছোটো কোনো কাজ বাস করে, যা কাজ ছোটো হলেও কাজই, কাজের মানে মূল্য সব একই, সেটা হতে পারে যে কোনো কাজই হতে পারে। মানে যেমন একটু বলি, সেটা হচ্ছে যে যারা আমরা চাকরিজীবী, মানে যারা চাকরিজীবী আর কি, তারা কিন্তু বাসায় লকডাউনে সবাই বসে আছে, রুমের মধ্যে থাকছে। হ্যাঁ, হয়তো বা সময়ের মানে সময় পাচ্ছে, একটু পরিবারকে সময় দেওয়ার জন্য অনেকটা সময় পাচ্ছে, পরিবারকে একটু সময়ও দিচ্ছে, বাট আসলে আপনি মানে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদেরকে একটু মানে করে আক্স করে দেখেন যে তারা ভালো নেই। কারণ যারা চাকরিজীবী তারা কিন্তু এক মানে সবসময় সেখানে সবার সাথে উঠতে বসতে চলতে ফিরতে একরকম ভালো একটা সময় তাদের কেটে যায়, মানে কাজের মধ্যে থাকতে থাকতে তারা কিন্তু তাদেরকে এখন মানে মনে হচ্ছে যে কেউ যেন তাদেরকে ধরে বেঁধে রেখেছে বাসায়, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। আর অফিসে যেতে পারছে না, কাজ মানে কাজ করতে পারছে না, তারা কিন্তু আসলেই মানে যতই সে বাসায় থাক না কেন, অভ্যাসের জন্য তাদের কিন্তু একটা অন্যরকম একটা ফিল হচ্ছে যে আসলে তো আছে অফিসই ভালো। আমরা হয়তো বা ভাবতাম যে আছে আমাদের যদি একটু অফিস বন্ধ হতো তাহলে আমরা হচ্ছে বাসায় থাকতে পারতাম, বাসায় সময় দিতে পারতাম, কিন্তু দেখেন এখন মানে বন্ধ তারা চাইছে না, বাট তারপরেও বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে মানে এখন কিন্তু তারা ঠিকই বুঝতেছে যে আসলেই তো বাসায় বসে আমাদের তো সময় তো অফিসে খুব ভালোভাবে কেটে যায়, বাট আমরা তো বাসায় বসে থেকে তো মানে খুবই আসলে বোরিং ফিল লাগছে। তো যারা বিজনেসম্যান তাদের দেখেন, যারা দোকানপাট আছে, তারা যারা বিজনেস করেন তারা হচ্ছে যে দোকানপাট বন্ধ করে বাসায় এসে বসে থাকা লাগছে। তো হয়তো বা প্রথম প্রথম ভাবতো যে আসলে বাসায় সময় দিতে পারি না, বেশিরভাগ সময় সেই সকাল সকালে ঘুম থেকে উঠে চলে যায় আর রাতে ফিরি, তো সেই হিসেবে আমরা তো সময় দিতে পারি না, তো আছে হয়তো একটু বন্ধ হলে ভালোই হতো। কিন্তু দেখেন সে না চাইতে এরকম একটা মানে বন্ধ সে বারবার পাচ্ছে, বা ইচ্ছা না থাকা সত্ত্বেও বন্ধ রাখা লাগছে, বাসায় বসে থাকা লাগছে, তাদেরও কিন্তু একটা বোরিং ফিল হচ্ছে। তাদেরও কিন্তু হচ্ছে মানে মনে হচ্ছে যে কখন কতক্ষণে যাবো, কতক্ষণে যে দোকানটা খুলবো, কতক্ষণে আছে বসবো, মানে এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে যারা হচ্ছে মানে দিন মজুর, যারা আছে প্রতিদিন দিন আনে দিন খায়, এরকম যারা আছে আমাদের ভাইয়েরা আছে বোনেরা আছে, তো তারা তারা হচ্ছে যে মানে বেরোতে পারছে না বাসা থেকে, আছে মানে করতে পারছে না, তাও দেখেন কতটা কষ্ট পাচ্ছে। আমরা তা না হয় একটা দিন দুটো দিন, এক মাস দুই মাস তিন মাস ছ মাস এক বছর বসে চলে যাবে, বাট তাদের আমাদের তো হচ্ছে বসে থাকলেও হচ্ছে মাস শেষে স্যালারি চলে আসতেছে, বাট যারা বিজনেসম্যান তাদেরও প্রবলেম নেই খুব একটা, বাট কিন্তু যখন আছে মানে যাদের যারা দিন মজুর, যারা দিন আনে দিন খাই, এদের কি অবস্থা? তো এরা এরা কি করে খাবে, এরা কি করে চলবে? এরা তো দিন প্রতিদিন ইনকাম না করে তাদের আছে চুলায় হাঁড়ি জ্বলে না, মানে খাবার হয় না, বাচ্চা কাচ্চা প্রতিদিন পদ পানে চেয়ে থাকে কখন বাবা ফিরবে, কখন এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে। সেই বাবা সেই মা যখন কিছু না করতে পারছে, যখন কোনো কিছু মানে কোনো কাজ না করতে পারছে, বাসা থেকে না বেরোতে পারছে, তাহলে তাদেরকে কিভাবে তারা চলছে, তাদেরকে কিভাবে দুটো খেতে দিচ্ছে, তাদের তারা কিভাবে চলছে? তো এই সব সব মিলায়ে মানে লকডাউন একটা ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার। যদিও হয়তো বা পরিবারকে কিছুটা সময় দেওয়া যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু যাদের সমস্যা নেই তারা তো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বাট যাদের সমস্যা তারা কিন্তু সত্যি খারাপ অবস্থায় আছে। আর আর এই বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক, প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে আমরা হয়তো বা অনেক ভালো কিছু, যাই হোক ঘরে বসে থাকলে অনেক ভালোটা খেতে পাচ্ছি, বাট যারা দিন আনে দিন খায় তারা কি করতেছে, তারা কিভাবে চলতেছে? তো আছে আমরা হয়তো বা দেশের মানে অবস্থার কথা ভেবে আমরা এই কাজটা করতেছি, বাট তারপরে বলবো যে একেবারে কোনো কিছু বন্ধ না করে আমার মনে হয় যে একটু মানে মানে কিছুটা সময়ের জন্য হলেও আছে মানে ছাড়ার জন্য, যে না আছে দিনের মানে বেশিরভাগ সময়টা মানে একটু 24 ঘন্টার মধ্যে দেখাচ্ছে যে মানে সকাল থেকে এরকমটা হতে পারে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হবে, তারপর থেকে সবাই যে যার মতো বাসায় চলে যাবে বা কিছু এরকমটা হোক, বাট যদি আছে আসলে লকডাউন মানে কিন্তু বিশেষ করে গরিব মিসকিনদের জন্য অনেক প্রবলেম, কারণ আছে যদি ওরা মানে ঘর থেকে বের হতে না পারে তাহলে ওদের সংসার কি করে চলবে?
তো হচ্ছে ওদের জন্য কিন্তু অনেক বেশি সমস্যা, তো ওদের জন্য একটু বেশি খারাপ লাগে যে আমরা তো তাও তো চলতে পারছি বাট ওরা কেমনে চলবে। তো আসলে হয়তো আমরা পরিবার মানে আমাদের পরিবারকে একটু বেশি সময় দিতে পারছি, আমরা পরিবারকে কাছে পাচ্ছি, একটু সময় বেশি পাচ্ছি, বেশি দিতে পাচ্ছি, বাট আমার মনে হয় যে এই একটু বেশির জন্য মানে ওদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আমার মনে হয় যে এই একটু সময় বেশি পাওয়ার জন্য মানে তাদের ভালো রাখা এর থেকে অনেক বেশি আছে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটা মানে মনে হয় আর কি সব সময়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর আরেকটা কথা যে ভালো লাগছে না, শুধু পুরুষদের কথা বলছি তাই নয়, আচ্ছা মেয়েদের কথা বলি, একটু আমাদের কথা বলি, যে দেখা যাচ্ছে আমরা সবসময় বাইরে বের হই না, বাট সপ্তাহে একদিন হলেও তো একটু বের হই, বাট সেটাও তো হচ্ছে না। আর এখন তো রমজান মাস একটু হবে না, এটা ঠিক আছে, বাট তারপরেও যদি দেখাচ্ছে অন্য কোনো সময় তো হলেও তো রাতে হলেও তো একটু বের হতে পারতাম, বাট সেটাও পারছে না, তো এই জন্য তো আমাদের একটু খারাপ লাগছে তাই না। তো যাই হোক, আমাদের তো মেনে নিলাম কোনো ব্যাপার না, এটা এটা মানে সবসময় হয়ে থাকে, এটা তো আমরা কোনো ব্যাপারই না। বাট তারপরে বলবো যে মানে একেবারে মানে সবার উদ্দেশ্য করে বলতেছি যে প্রয়োজন হবে বাইরে যেতে হবে, সবই ঠিক আছে, বাইরে যাবেন, কিন্তু বাইরে থেকে এসে ঠিকঠাকভাবে হাত মানে নিজে নিজেকে ফ্রেশ করবেন আগে, দেন অন্য কাজ, যে বারবার একটু হাতটা ভালো করে ধুয়ে নিলেন, তারপরে হচ্ছে একটু স্যানিটাইজ করলেন, তো এগুলো করলে দেখবেন যে অন্তত নিজের সেফটিটা আছে ঠিক থাকবে, মানে নিজে নিজে সুস্থ তো সবাই সুস্থ, এরকম একটা ব্যাপার। যেহেতু বাইরে পুরুষ মানুষ একটু বাইরে যেতে হয়, একেবারে ঘরে বসে থাকা যাচ্ছে না, পসিবল হচ্ছে না, বাট যেতে হবে, বাট একটু খেয়াল রেখে চলতে হবে, এটাই যে মানে আমরা আমরা সুস্থ থাকি, আমরা ভালো থাকি, আমরা আমরা সবাইকে ভালো রাখি। আমরা ভালো না থাকলে আমাদের বাদ বাকি দিনগুলো কেমনে কাটাবো সুন্দরভাবে, তো আমরা আমাদের অবশ্যই আগে সুস্থ থাকা দরকার, তো সবাই মিলে আমরা। তো যাই হোক, লকডাউন লকডাউন তো আসলে আমাদের ভালো লাগছে না, এখন কি আর করার, কিছুই তো করার নেই, কারণ সরকারের আদেশ আমাদের মানে শিরোধার্য আমাদেরকে মানতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমাদের তো এটা মানাই লাগবে। তো যাই হোক, তারপরেও আমাদের প্রয়োজনীয় কাজগুলো তো অবশ্যই করতে হবে, তা নাহলে আমরা চলবো কি করে? হ্যাঁ আমরা করবো, আমরা বাইরে যাচ্ছি, যাবো, নিজের সেফটিটা বজায় রাখবো এবং বারবার হাত ধোবো, স্যানিটাইজ করবো, করে মানে সুরক্ষিত থাকবো। তো আমরা বর্তমানে করোনার প্যান্ডামিকের মধ্যে আছি এবং খুব একটা কষ্টের মধ্যে আছি, একটা মানে সারা বিশ্বে সারা মানে সারা পৃথিবীতে একই অবস্থা বিরাজমান। তো আমরা আল্লাহর কাছে মানে সব সময় চাই যে তিনি আমাদেরকে এই মানে এই পরিস্থিতির থেকে রক্ষা করুন, খুব তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক করে দেয়, সব সব কিছু পৃথিবীটা আবার স্বাভাবিক আগের মতো হয়ে যায়, এই প্রার্থনা করি। আর প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমাদের সকলের আবেদন, যে সব কিছু ঠিক হয়ে যাক তাড়াতাড়ি, আর আমাদের স্বাভাবিক জীবনে যেন আমরা ফিরে আসতে পারি খুব তাড়াতাড়ি, এটাই। তো ঠিক আছে, আর যে যেখানেই থাকেন না কেন, যে অবস্থানে থাকেন না কেন, ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং নিজের সেফটি বজায় রাখবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে একটু বকবক করতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল আপনার সাথে একটু বকবক করি, কারণ লকডাউন লকডাউন সত্যিই আর ভালো লাগছে না। তো আমি জানি সবারই একই অবস্থা, শুধু আমার নয়। তো আর কি এই এই জন্য আর আপনার সাথে একটু বকবক করতে চলে আসলাম। তো ঠিক আছে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই, আর যেহেতু আমি নতুন মানুষ, অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, তো আপনারা পাশে থাকলে আমি আগামী দিনগুলো সামনে এগোতে পারবো, তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই পাশে চাই। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নিঝুমল আর ফেসবুক পেজও নিঝুমল, তো একই নামে, তো অবশ্যই অবশ্যই প্লিজ একটু ফেসবুক পেজটাকে একটু ফলো করে লাইক করে দিবেন। তো এটাই একটাই অনুরোধ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে, আর কথাগুলো যদি মানে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন, আর যদি কারো কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, ঠিক আছে, তো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা খুব ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।